নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 15ই মার্চ, বুধবার, সকাল 6:34। দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান, মিলিত হবে রবি বৃহস্পতি এক রাশিতে, তৈরি হবে নতুন ইতিহাস, যা ভাববেন ফলবে তার চেয়ে আরও বেশি, সার্বিক উন্নতি, সাফল্যকে দুহাত ভরে ধরে রাখার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাতে চলেছি 15ই মার্চ দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। 12 বছরে যে গ্রহের, যে গ্রহ দুটির মিলনের অপেক্ষা করে আছে তারা, সেই রবি শক্তির পুঞ্জ আর বৃহস্পতি গুরু, তাদের মিলন হচ্ছে মীন রাশিতে। মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি অতি শক্তিশালী, আর 15ই মার্চ সকাল 6:34 যখন রবি কুম্ভ থেকে প্রবেশ করবে মীনে, তখন তৈরি হবে রবি এবং বৃহস্পতির মিলন। আর এই মিলন সিংহ রাশির জীবনে আনবে বিরাট সাফল্য, তাদের জীবনে নতুন জীবনযাত্রার মানকে পরিবর্তন আনবে, তাদের জীবনে আনবে বিরাট সাফল্যের খবর। কোন কিভাবে আসবে সাফল্য তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের সময় চলে এলো, আর কয়েকটা দিনের অপেক্ষা। আজ 7 তারিখ 7ই মার্চ, আর 8টা দিন পরেই 15ই মার্চ। 15ই মার্চ আপনার মালিক, আপনার প্রভু, আপনার পিতা দেবগুরু বৃহস্পতির সঙ্গে রবি মিলিত হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে। রবি বৃহস্পতির এই মিলন আপনার জীবনে অনেক কিছু সমস্যার সমাধান ঘটাবে। রবি যেহেতু আপনাকে দেয় বল বৃদ্ধি, রবি আপনাকে দেয় যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমৃদ্ধি, রবি সিংহ রাশিকে দেয় কর্মের সুযোগ, আর রবির আলোকেই আলোকিত হয় সিংহ রাশি। তাই যখনই রবির সঙ্গে বৃহস্পতির মিলন হবে, সিংহ রাশির জীবনের যাবতীয় বাধাগুলি রবি বৃহস্পতির আলোকে উদ্ভাসিত হয়ে কেটে যাবে। তাদের জীবনে রবি এবং বৃহস্পতির উদ্ভাসিত আলোতে কোনো বাধাই আর বাধা হিসেবে থাকবে না। তাদের অদেখা কাজগুলো অতি সহজে হবে, অদেখা ঘটনাগুলো অতি সহজে ঘটবে, যারা তারা যা ভাবতেই পারবে না সেইগুলো ঘটবে এইবার। কারণ রবি বৃহস্পতির মিলনে তাদের সামনে প্রত্যেকটা পথ আর বন্ধ থাকবে না, প্রত্যেকটা পথ ধাপে ধাপে খুলে যাবে, তাদের জীবনে আসবে নতুন সমৃদ্ধির পথ। রবি বৃহস্পতির এই মিলন থাকবে দীর্ঘ 1টা মাস, প্রায় 13 এপ্রিল 2023 পর্যন্ত। তাহলে এই দীর্ঘ সময় 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার কাছে নিয়ে আসবে একটা জয়মাল্য। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনার জীবনে নিয়ে আসবে সুযোগই সুযোগ, আর আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে। জীবনের প্রত্যেকটা পথ আপনার সামনে অবলোকিত হবে বন্ধু, আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে, জীবন আপনার সামনে দেখা দেবে অতি সহজ সরলভাবে। আপনি বৃশ্চিক রাশি, আপনি সিংহ রাশি, যদি আপনার জীবনে মামলা মোকদ্দমাজনিত কোনো সমস্যা থাকে তার সমাধান হবে। আপনার যদি ভাড়াটে বাড়িওয়ালা সংক্রান্ত সমস্যা থাকে তার সমাধান হবে। আপনার যদি স্বামী স্ত্রীজনিত কোনো সমস্যা থাকে তার সমাধান হবে। আপনার যদি পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা থাকে তা সেরে উঠবে। আপনার মায়ের সঙ্গে আপনার মতের মিলন হবে। আপনি কর্মজগতে যথেষ্ট সম্মান পাবেন। সামাজিক জীবনে আপনার যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমৃদ্ধি, সম্মান ছড়িয়ে পড়বে। সামাজিক জীবনে আপনি একটা প্রভাবশালী ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন।
বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির মানুষ যারা রাজনৈতিক লাইনে যুক্ত তাদের ক্ষেত্রে সহজে পরিচিতি আসবে, এমন কিছু ঘটনা ঘটে যাবে যার দ্বারা তারা সকলের নজরে পড়ে যাবে, তারা ফ্ল্যাশব্যাকে চলে আসবে, সকলে তাদের মতামতকে গ্রহণ করবে, সকলে তাদের সিদ্ধান্তকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করবে। সুতরাং সিংহ রাশির জীবনে বলা যেতে পারে সব পরিবর্তনের একটা সময় আসছে। 15ই মার্চ থেকে একটা মাস তারা যা ভাববে তাই হবে, তাদের ভাবনাটাকে একটু বাড়াতে হবে, কারণ এ সময় দীর্ঘ 12 বছর পর পাচ্ছে। আবার 12 বছর পর এই মীন রাশিতেই মিলন হবে রবি বৃহস্পতি, কিন্তু সে সময় অনেক দূরে, তখন 2035 আর এখন 2023। তাই আমি বলবো সিংহ রাশি, আর সময় নষ্ট নয়, আর বেশি চিন্তাভাবনার কিছু নেই, এইবার আপনি ঝাঁপিয়ে পড়ুন কর্মযজ্ঞে এবং প্রমাণিত হোক সিংহ রাশি শ্রেষ্ঠ রাশি, যার মধ্যে কোনো কালিমা লেপা যায় না, যার মধ্যে কোনো কালিমা থাকে না, সে সৌরা আলোকে উদ্ভাসিত হয়ে নতুন দিগন্তে উন্নতির পথে আদর্শ নিয়ে থাকা এক রাশি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।